বিআরপিডিতে বসতে যাচ্ছেন ভারতীয় জাতীয় দলের ওপেনিং ব্যাটার কেএল রাহুল ও তার দীর্ঘদিনের বান্ধবী এবং বলিউডের অভিনেত্রী আথিয়া শেঠি। আথিয়া বলিউডের শক্তিমান অভিনেতা সুনীল শেঠির মেয়ে। বেশ কিছুদিন ধরেই এই জুটির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এবার পাকাপাকিভাবে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। সূত্র অনুযায়ী আগামী 23 জানুয়ারি 4-1 হতে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে, লোকেশনে সাজসজ্জা সেট করা হচ্ছে। আথিয়ার বাবা সুনীল শেঠির খান্ডালার ফার্ম হাউসে হতে যাচ্ছে বিয়ে। সুনীলের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, 21 জানুয়ারি থেকে বিয়ের মূল পর্ব শুরু হতে যাচ্ছে আথিয়ার। 21 তারিখ লেডিস নাইট অনুষ্ঠিত হবে। আথিয়ার সবচেয়ে কাছের নারী বন্ধুরা এতে অংশগ্রহণ করবেন, অন্য আত্মীয়রা পরের দিন সঙ্গীত অনুষ্ঠানে যোগ দেবেন। আমন্ত্রিত অন্য অতিথিরা সুনীলের খান্ডালার বাড়ির পাশে একটি 5 তারকা হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে। 2019 সালে আথিয়া ও রাহুলের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। প্রায় সময় শোনা যেত তারা একে অপরের সঙ্গে ডেট করছেন। দীর্ঘদিন ধরেই জল্পনা কল্পনা চলছে এই যুগল শীঘ্রই যে কোনো সময় বিয়ে করার পরিকল্পনা করছেন। দুজনে মুম্বাইয়ের একটি ফ্ল্যাটও কিনে রেখেছেন। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে এক হতে যাচ্ছেন এই দুজন। তো এমন সব বিনোদন জগতের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।